السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له عزما وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى إن لك ألا تجوع فيها ولا تعرى وأنك لا تظمأ فيها ولا تضحى فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا ربي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله دين تيبير প্রিয় ভাই ও বোনেরা, আমরা সিরিজ আলোচনা চালিয়ে যাচ্ছি সৈয়দনা আদম আলা নবীন আলাইহিসসালাম ও সৈয়দা হাওয়ার জীবনী আমরা আলোচনা করছি। আজকে আমাদের ষষ্ঠ পর্ব, ছয় নম্বর পর্ব। বিগত পর্বে আমি আলোচনা করেছিলাম যে সৈয়দনা আদম আলা নবীন আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু তাআলা মসজিদুল মালাইকা বা মালাইকাদের কিবলা বানিয়ে সম্মানে ভূষিত করেছিলেন এবং সৈয়দনা আদম আলা নবীন আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে বসবাসের অনুমতি দিয়েছিলেন। আদম আলা নবীন আলাইহিসসালাম ইতিপূর্বে জান্নাতে যখন বসবাস করছিলেন তখন তার সাথে ফেরিস্তাদের আনাগোনা ছিল এবং ইবলিসও জান্নাতের ভিতরেই ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশ অর্থাৎ সৈয়দনা আদম আলা নবীন আলাইহিসসালামকে সিজদা দেওয়ার নির্দেশকে অমান্য করার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা ইবলিসকে জান্নাত থেকে বহিষ্কার করেন। তখন সৈয়দনা আদম আলাইহিসসালাম একা হয়ে পড়েন এবং একাকিত্ব তাকে অনেকটা কষ্টের মধ্যে ফেলে দেয়, কারণ মানুষ সামাজিক জীব, মানুষ সমাজ ছাড়া বসবাস করতে পারে না। মানুষের মধ্যে মানবতা, উনসিয়ত এবং মানুষের মধ্যে সামাজিকতা থাকে, সেহেতু আদম আলা নবীন আলাইহিসসালাম একা হয়ে পড়ার কারণে তিনি অনেকটা অশান্তিতে ভুগছিলেন। রব্বে করিম এই অবস্থা দেখে তার একাকিত্ব দূর করার জন্য তার বডি থেকেই তার জোড়া সৈয়দা হাওয়াকে সৃষ্টি করেন। সূরাতুন নিসায় আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। হে মানবমণ্ডলী, হে মানব সমাজ, আমি তোমাদেরকে একই সত্তা অর্থাৎ আদম থেকে সৃষ্টি করেছি এবং তার থেকেই তার জোড়া হাওয়াকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা সাইয়্যিদা হাওয়াকে সৃষ্টি করার পরে আদম আলাইহিসসালাম যখন হুঁশ ফিরে পেলেন তখন তিনি দেখলেন তার পাশেই তার আকার আকৃতিতেই আরেকজন বসে আছে, বিপরীত লিঙ্গের। তখন আদম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন যে তুমি কে? তিনি বললেন যে আমি হাওয়া। আদম আলা নবীন আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন যে হাওয়া শব্দের অর্থ কি? তখন তিনি বললেন হাইজুন থেকে হাওয়া, যেহেতু আমাকে জীবন্ত একজন ব্যক্তিত্ব থেকে অর্থাৎ তোমার থেকে সৃষ্টি করা হয়েছে, সেজন্য আমাকে হাওয়া নামে নামকরণ করা হয়েছে। এবার আদম আলা নবীন আলাইহিসসালামের সাথে সৈয়দা হাওয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন রব্বে করিম। এই বিবাহ বন্ধনে আবদ্ধ করার পরে
আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে নির্দেশ করলেন, ওয়া আদম উস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম এবং হাওয়া, তোমরা এই জান্নাতে বসবাস করো, যেতায় ইচ্ছা সেতায় গমন করো, যা ইচ্ছা খেতে পারো, কিন্তু ওই নিষিদ্ধ বৃক্ষ এটার কাছেও তোমরা যাবে না, কারণ ওই গাছের কাছে গেলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। তো আদম আলা নবীজিন আলাইহিসসালাম এবং সাইয়্যিদা হাওয়া জান্নাতে বসবাস শুরু করলেন এবং তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবেই বসবাস করেছিলেন, কিন্তু হঠাৎ করে ইবলিস তাদেরকে প্ররোচনা দিল। কোরআন বলছে ফাওয়াসওয়াসা ইলাইহিস শয়তান, শয়তান তাদেরকে প্ররোচনা দিল। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে কীভাবে ওয়াসওয়াসা বা প্ররোচনা দিল? সাইয়্যিদুনা আদম আলা নবীজিন আলাইহিসসালাম এবং সাইয়্যিদা হাওয়া তো জান্নাতে বসবাস করছিলেন, আর ইবলিস তো জান্নাতের এরিয়াতে প্রবেশ করা তার জন্য নিষিদ্ধ হয়ে গেল, তাহলে ওর প্ররোচনা বা কুমন্ত্রণা কীভাবে দিল? যদিও তাফসীরের কিতাবে অনেক ধরনের বর্ণনা এসেছে, সবগুলা বর্ণনার অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন থাকে। যেমন কোনো কোনো তাফসীরে বর্ণনা করা হয়েছে ইবলিস বিভিন্ন প্রাণীর কাছে গিয়েছে এবং সাহায্য কামনা করেছে, কেউ তাকে সাহায্য করতে সম্মত হয়নি। পরবর্তী সময় সে সাপের কাছে বন্ধুত্ব গড়ে তোলে এবং সাপ তাকে জান্নাতে নিতে সম্মতি প্রকাশ করে এবং জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। তবে এই সমস্ত ঘটনার ব্যাপারে ইসলামিক স্কলারগণ তাফসির কারকদের ভিন্ন মত আছে যে এগুলার কোনো অথেন্টিসিটি নেই এবং এগুলার কোনো যুক্তিযুক্তকতা নেই, কারণ এর কোনো প্রমাণ কোরআন এবং সুন্নার মধ্যে খুঁজে পাওয়া যায়নি। তবে প্রশ্ন আসতে পারে, তাহলে তাফসিরের কিতাবের মধ্যে এই আলোচনাগুলো কীভাবে আসছে? তার কারণ সম্পর্কে বলতে গিয়ে তাফসির কারকরা অভিমত ব্যক্ত করেছেন যে, যেহেতু মানুষ তার জ্ঞান এবং মানুষ তার বুদ্ধি সীমিত, সেহেতু অনেক তাফসির কারকই বিভিন্নভাবে সন্ধান চালিয়ে গেলে তারা বিভিন্ন সন্ধান করেছেন। এই বর্ণনাগুলো, অর্থাৎ সাপ ইবলিসকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে, এই বর্ণনাগুলো বাইবেল এবং তালমুদের বক্তব্য। যেহেতু এর সাথে কোরআন এবং সুন্নাহের কোনো সমর্থন পাওয়া যায়নি, সেহেতু এগুলা গ্রহণযোগ্য নয়, কারণ বাইবেল এবং তালমুদ, অর্থাৎ তাওরাত এবং ইঞ্জিল, আগের যে আসমানি কিতাবগুলো, সে কিতাবগুলোর যে বক্তব্য আমাদের কাছে আসবে, সে বক্তব্যগুলো যদি কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক হয়, তাহলে এগুলাকে গ্রহণ করা আদৌ সম্ভবপর নয়। তবে হ্যাঁ, আসমানি কিতাব যেগুলো আছে সেগুলোর উপর ইমান আনয়ন করা আমাদের ইমানের একটি অংশ। যেহেতু আসমানি কিতাবগুলো অবিকৃত নয়, বিকৃত হয়ে পড়েছে, মানুষ এগুলাকে পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন সংযোজন করে ফেলেছে। কোরআন বলছে ইউহাররিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি, এরা এগুলাকে পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন সংযোজন করে ফেলেছে। সেহেতু এগুলো আর অবিকৃত নয়, তাই এগুলোর সব বক্তব্যকে গ্রহণ করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কিভাবে ইবলিস তাকে প্ররোচনা দিল, কুমন্ত্রণা দিল? কোরআন বলছে যে ইবলিস অথবা শয়তান মানুষকে দূর থেকে প্ররোচনা বা কুমন্ত্রণা দিতে পারে। যেভাবে আমরা আজকের এই ডিজিটাল যুগে এসে দেখছি, মোবাইল টেকনোলজির মাধ্যমে আমরা টেক্সট অথবা কলের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমরা আমাদের মেসেজ বা আমরা আমাদের এই যোগাযোগ রক্ষা করতে পারি, তেমনিভাবে ইবলিস বা শয়তান তারা মানুষকে দূর থেকেও প্ররোচনা দিতে পারে। কোরআন বলছে আলকা শয়তান ফি উমনিয়াতি, আল্লাহ সুবহানাহু তাআলা যখন কোরআন অবতীর্ণ করতেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন শয়তান মধ্যখানে এলকা করে দিত, অর্থাৎ সে তার বাণী বা তার বক্তব্য ওই জায়গাতে মিক্স করে দিত। অন্যত্র আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়া ইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম, আল্লাহ সুবহানাহু তাআলা যেভাবে নবী এবং রসুলের কাছে ওহী প্রেরণ করেন, ঠিক তেমনিভাবে শয়তান ওহির বিকল্প তার বন্ধু বান্ধবদের কাছে সেও নকল ওহী প্রেরণ করে। সেহেতু সাইয়্যিদুনা আদম এবং সাইয়্যিদা হাওয়ার কাছে সে দূর থেকে প্ররোচনা বা কুমন্ত্রণা দিতে সক্ষম ছিল,
এবং এভাবেই দিয়েছে। তখন সূরাতুল আরাফে আল্লাহ সুবহানাহু তাআলা তার প্ররোচনা এবং কুমন্ত্রণার যে বিষয়গুলো বা যে বাক্যগুলো এগুলো উল্লেখ করেছেন, সে বলেছে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি তোমাদেরকে নসিহা করতে চাই, উপদেশ করতে চাই। তাহলে সে নসিহা এবং উপদেশ কিভাবে করলো? যেহেতু ওহির পদ্ধতিগুলোর মধ্যে একটি পদ্ধতি বলা হচ্ছে মিসলা সালসালাতিল জারাসে, অর্থাৎ মৌমাছির ভুন ভুন আওয়াজের মতো অথবা ঘণ্টির আওয়াজের মতো একটি আওয়াজ নবী এবং রসুলের কানে পৌঁছত, সেখান থেকে তারা মেসেজ সংগ্রহ করতেন। ঠিক তেমনিভাবে ইবলিস আদম এবং হাওয়ার কানের মধ্যে এইভাবে সে মেসেজ তৈরি করেছে এবং আদম এবং হাওয়া খুব লক্ষ্য করে শুনেছেন তার এই বক্তব্যগুলো। সে বলছে যেখানে দেখেন আমি আজকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এগুলো সূরায়ে তাহার আয়াত, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি ফেরেশতাগণকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো, সে অমান্য করলো। আল্লাহ আদম আলা নবীন আলহিস সালামকে সিজদা করতে নির্দেশ দিয়েছিলেন, তখন ফেরেশতারা সিজদায় অবনত হয়ে গেলেন কিন্তু ইবলিস সিজদা করলো না। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা সাইয়্যিদুনা আদম আলা নবীন আলহিস সালাম এবং সাইয়্যিদা হাওয়াকে নির্দেশ করেছিলেন, ফাকুলনা ইয়া আদামু ইন্না হাযা আদুউল লাকা ওয়ালিজাওজিকা ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা, অতঃপর আমি বললাম হে আদম এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন বের করে না দেয় তোমাদের জান্নাত থেকে, তাহলে তোমরা কষ্টে পতিত হবে। আর এই জান্নাতে যখন তোমরা বসবাস করবে তোমাদের ক্ষুধাও লাগবে না এবং তোমরা বস্ত্রহীন হবে না, তোমাদের পিপাসাও লাগবে না, অর্থাৎ তোমরা সুখ শান্তি এবং সমৃদ্ধির সাথে এই জান্নাতে বসবাস করতে থাকবে। তখন ইবলিস তাদেরকে কুমন্ত্রণা দিল, সে বলল হে আদম তুমি কি আমি কি তোমাকে বলে দিব অনন্তকাল জীবিত থাকার বৃক্ষের কথা এবং অবিনশ্বর রাজত্বের কথা, যে বৃক্ষের ফল তুমি খেলে তুমি অনন্তকাল এই জান্নাতে বসবাস করবে আর তুমি অবিনশ্বর চিরন্তন একটি রাজত্বের ক্ষমতার অধিকারী হয়ে যাবে। সাইয়্যিদুনা আদম আলা নবীন আলহিসাল্লাম বললেন যে আল্লাহ তো আমাদেরকে এই বৃক্ষের ফল খেতে বা ওর কাছে যেতে নিষেধ করেছেন, বারণ করেছেন। তখন ইবলিস বলল যে আদম তুমি ভুল বুঝেছো, তুমি কি দেখো নেই যে আমি ওই জান্নাতে ছিলাম, সেখান থেকে আল্লাহ আমাদেরকে আমাকে বহিষ্কার করেছেন, কারণ আমি ওই বৃক্ষের ফল খাইনি বলেই আমাকে আজকে বের হয়ে আসতে হয়েছে। সুতরাং তুমিও যদি এই বৃক্ষের ফল না খাও তাহলে তোমাকে ওই জান্নাতে আর থাকতে দেয়া হবে না, আর যদি তুমি ফল বক্ষণ করো তাহলে তুমি চিরন্তন এই জান্নাতে বসবাস করবে এবং অবিনশ্বর রাজত্বের অধিকারী হয়ে যাবে। তখন আদম আলা নবীন আলহিসাল্লাম এবং সাইয়্যিদা হাওয়া ওই গাছের ফল বক্ষণ করলেন। প্রিয় ভাই ও বোনেরা, এখানে একটি বিষয় পরিষ্কার করা উচিত, আমরা আমাদের সমাজে অনেক আলোচনা অথবা বইয়েতে এই ধরনের ঘটনা আমরা দেখেছি যে প্রথমত সাইয়্যিদা হাওয়াকে ইবলিস প্ররোচনা দিয়েছিল, হাওয়াই প্রথম ফল বক্ষণ করেছেন এবং তিনি পরে কুমন্ত্রণা বা প্ররোচনা দিয়েছেন আদম আলাইহিসসালামকে, যার কারণে মহিলাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা দুটি শাস্তি দিয়েছেন, একটি হলো তাদের মান্থলি পিরিয়ড মাসিক ঋতুস্রাব, আরেকটি হলো তাদের ডেলিভারির বেদনা বা বিষ। কারণ যেহেতু হাওয়াই প্রথমেই এই প্ররোচনায় অগ্রগামী ছিলেন সেহেতু মহিলাদেরকে এই দুটি শাস্তি দেওয়া হয়েছে। এটি আমরা অনেক আলোচনাতে শুনে থাকি এবং অনেক বইয়েতে পড়ে থাকি, এগুলার কোনো দলিল বা এগুলার কোনো অথেন্টিসিটি নেই, এগুলো একটি কাল্পনিক গল্প বা কথা অথবা এগুলো ইসরায়েলি বর্ণনা থেকে নিয়ে আসা হয়েছে। কারণ কোরআনে করিম এই কথা বলেনি যে আগে হাওয়াই খেয়েছিলেন এবং পরে আদমকে তিনি প্ররোচনা দিয়েছেন। কোরআন আপনি দেখবেন যেখানেই আদম আর হাওয়ার আলোচনা করেছে সেখানেই উভয়ের কথা উল্লেখ করেছে, এমনকি তাদের তওবার কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন কালা রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
কালা আদম এবং হাওয়া উভয় বললেন রব্বানা হে আমাদের রব, আমরা আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি। আদম আলাইহিস সালাম কিন্তু বলেননি যে রব্বে করিম আমার সহধর্মিনী আমার স্ত্রী হাওয়া প্রথমে ফলভক্ষণ করেছে এবং আমাকে প্ররোচনা দিয়েছে, সুতরাং সে দায়ী, অথবা আপনি হাওয়াকে সৃষ্টি করার কারণেই তো আজকে আমি এই মহাবিপদে পতিত হয়েছি। একথাটি আদম আলাইহিস সালাম বলেননি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি সত্যি হাওয়া প্রথমে ফলভক্ষণ করার কারণে তাদের মান্থলি পিরিয়ড অথবা তাদের ডেলিভারির ব্যথা হয়ে থাকে, তাহলে প্রশ্ন জাগে পশু বা প্রাণী যারা আছে তাদেরও তো এইভাবে আপনার এই তাদের ডেলিভারির সময় ব্যথা হয়, তখন তাদের এই ব্যথা কেন হয়? সেহেতু এই বক্তব্যগুলো সঠিক নয়। আসলে একজনকে দায়ী করা বা এক পক্ষকে দায়ী করা এটা কোরআন এবং সুন্নাহ পরিপন্থী। প্রিয় ভাই বোনেরা, সৈয়দনা আদম এবং সৈয়দা হাওয়া এই ফলভক্ষণ করার পরে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খসে পড়ে। তো জান্নাতের পোশাক যখন খসে পড়ে তখন তারা জান্নাতের বৃক্ষের আড়ালে লুকোচুরি করেন অথবা জান্নাতের ভিতরে তারা লুকোচুরি করেন। তো আদম আল্লাহ সুবহানাহু তাআলা জানেন সব কিছু। তখন আল্লাহ সুবহানাহু তাআলা জানা সত্ত্বেও আদমকে জিজ্ঞেস করেন, হে আদম তুমি লুকোচুরি খেলছো কেন? আদম আলাইহিস সালাম বলেন, রব্বে করিম আমার লজ্জা হয়। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, কেন লজ্জা হয়? যে আমার শরীর থেকে এই জান্নাতি পোশাক খসে পড়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তোমাকে আগে কি আমি নিষেধ করি নাই? এরপরে আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সারেন্ডার করেন। প্রিয় ভাই ও বোনেরা, এবার প্রশ্ন আসতে পারে যে জান্নাতি পোশাক যেটি ছিল ওটা কী পোশাক ছিল? এ ব্যাপারে তাফসির কারকদের মতে ভিন্ন মত পাওয়া যায়। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আনহু তাল আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে তিনি লিখেছেন যে কোনো কোনো তাফসির কারকের মতে আদম এবং হাওয়ার জান্নাতি পোশাক ছিল ফিগ যে ফ্রুট আছে, অর্থাৎ আরবিতে যেটাকে তিন বলা হয়, বাংলাতে ডুমর বলা হয়, এই ফিগের পাতায় দিয়ে তারা তাদের শরীরকে ঢেকে রাখতেন। কোনো কোনো তাফসির কারকের মতে যে তাদের শরীরের মধ্যে ঘন ঘন লোম ছিল, লম্বা লোম ছিল, এগুলা দিয়ে তাদের প্রাইভেট পার্টকে সংরক্ষণ করে রাখা হয়েছিল। আবার কারো কারো মতে আমাদের হাতে বা আঙ্গুলের মধ্যে নুখের মধ্যে যে সাদা শক্ত যে অংশটি আছে এভাবে সারা শরীরের মধ্যে কভার করা ছিল এগুলা দিয়ে, পরবর্তী সময় এগুলা খসে পড়েছে। আসলে কোন ধরনের পোশাক ছিল এটি আল্লাহ ভালো জানেন, আল্লাহু আলামু বিসওয়াব। তবে এটি হচ্ছে তাফসির কারকদের অভিমত এবং ইসলামিক স্কলারদের অভিমত। সৈয়দনা আদম আলা নবীজিন আলাইহিসসালাম এবং হাওয়া সৈয়দা হাওয়া এই ফলভক্ষণ করার পরে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে বললেন যে তোমরা এখান থেকে নেমে পড়ো। কুলনাহ বিতু মিনহা জামিয়া, তোমরা সব এখান থেকে সরে পড়ো এবং তোমরা দুনিয়াতে বসবাস করো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই পৃথিবীতে তোমরা যাওয়ার পরে সেখানে আমার হেদায়ত পৌঁছাবে, সেই হেদায়ত যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমরা আবার ফিরে তোমাদের পূর্বের স্থানে তোমরা তোমাদের সম্মানের আসনে সমাসীন হবে, অর্থাৎ জান্নাতে তোমরা আবার অনুপ্রবেশ করবে। আর যদি আমার হেদায়তকে গ্রহণ না করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, সৈয়দা আল্লাহ সুবহানাহু তাআলা এখানে আমাদেরকে বুঝতে হবে কোরআনে করিমে তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে। একটি শব্দ হচ্ছে ইনজাল বা নুজুল। ইনজাল বা নুজুল বলা হয় যেটা উপর থেকে অবতীর্ণ করা হয়। যেমন কোরআনে করিমের ব্যাপারে আমরা জানি যে কোরআনে করিমকে আল্লাহ সুবহানাহু তাআলা নাজিল করেছেন, অথবা কোরআন বলছে যে বৃষ্টিকে অবতীর্ণ করা হয়, নাজিল করা হয়। ওয়ানজালনা আলাইহিম মিনাস সামা, এবং আল্লাহ সুবহানাহু তাআলা আকাশ মণ্ডল থেকে বৃষ্টি বর্ষণ করেন। কিন্তু আদম আলা নবীজিন আলাইহিসসালাম যেহেতু জান্নাতে ছিলেন, সেখানে আজ থেকে দুনিয়াতে আদমকে নাজিল করা হয়েছে, নুজুল করা হয়েছে, এটি কোরআন বলে নাই। কোরআন বলেছে কুলনাহ বেতু, যে তাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আর ইবলিসের ব্যাপারে শব্দ ব্যবহার করা হচ্ছে ফাখরুজ। ফাখরুজ শব্দের অর্থ হচ্ছে এখান থেকে বের হয়ে যা,
এক কথায় বলতে গেলে গেট আউট, অর্থাৎ অভিশপ্ত হয়ে চলে যা। আর নুজুল বা নাজিল শব্দের অর্থ হচ্ছে যেটাকে উপর থেকে সম্মানের সাথে অবতীর্ণ করা হয়। আর হাবত বা হুব, হা বা তোয়াদি যেটি আসছে এর অর্থ হচ্ছে যেটি অনিচ্ছা সত্য উপর থেকে গড়িয়ে পড়ে, যেমন পাহাড় থেকে যে পাথরটা নিচে গড়িয়ে পড়ে এটাকে হাব বলা হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা অন্যত্র বলেছেন সুরে বাকারা, ইহবিতু, যে তোমরা মিশরান, তোমরা বস্তিতে যাও, বানি ইসরায়েলকে বলা হয়েছে। যেহেতু তাদের আবদারের প্রতি আল্লাহ সন্তুষ্ট ছিলেন না, ঠিক তেমনিভাবে আদম এবং হাওয়া যেহেতু জান্নাতে ছিলেন, সেখান থেকে তারা স্বেচ্ছায় পৃথিবীতে আসেন নাই, তার আসতে বাধ্য হয়েছেন, সেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা এখানেও ইহবিতু শব্দ ব্যবহার করেছেন, যে তোমরা দুনিয়াতে নেমে পড়ো এবং সেখানে তোমরা অবস্থান করতে থাকো আমার হেদায়ত আসা পর্যন্ত। তো সৈয়দনা আদম আলাইহিসসালাম এবং সৈয়দা হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন। পৃথিবীর কোথায়, কোন জায়গায় এবং কোন অবস্থায় তাদেরকে প্রেরণ করা হয়েছিল এ ব্যাপারে আমরা আগামী পর্বে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। কারণ তাদের এই অবতরণটি কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, কখন হয়েছিল এবং তারা যে জান্নাতে বসবাস করেছিলেন সেই জান্নাতটি জান্নাতুল মাওয়া ছিল না জান্নাতে আরদি ছিল, এ বিষয়ে আগামী পর্বে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সিরিজ আলোচনা করে যাচ্ছি, এই আলোচনার মধ্যে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অথবা আমার আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, সেটার সংশোধনের জন্য প্রতি সোম এবং মঙ্গলবার অপরাহ্ন দুইটা থেকে আমরা লাইভ প্রোগ্রাম করে থাকি, প্রশ্ন উত্তরের প্রোগ্রাম। সেখানে আপনারা প্রশ্ন উত্তরে নিয়ে আসতে পারবেন, আমার এই বিষয়ের আলোচনার উপর প্রশ্ন অথবা ইসলাম সম্পর্কে অথবা আমাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় নিয়ে আপনারা সেই প্রশ্ন উত্তরে আপনারা প্রশ্ন করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমি চেষ্টা করব যে আপনাদের এই যে খটকা বা সমস্যা দেখা দিবে সেটাকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক সমাধান দেওয়ার। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সুস্থ এবং ভালো রাখুক এই কামনা করে আজকের মতো এখানেই আলোচনাকে সংক্ষিপ্ত করেছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।